আমি এখন আছি 23 বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে। সকাল সকাল থেকেই ছোট ছোট মিছিলে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠন এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এইখানে এসে উপস্থিত হচ্ছেন। এই জায়গাটিও মানে বেশ মিছিলে এবং নেতাকর্মী প্রায় হাজারখানেক নেতাকর্মী ইতিমধ্যে 23 বঙ্গবন্ধু এভিনিউর সামনে জড়ো হয়ে গেছেন। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের যৌথ আয়োজনে যে শান্তি ও উন্নয়ন সমাবেশ, সেটি ডিএমপি যে শর্ত দিয়েছিল সে শর্তের মধ্যে উল্লেখ ছিল যে 12টার আগে কোনো ধরনের জমায়েত শুরু করা যাবে না এবং দুপুর 2টো থেকে জমায়েত শুরু করে সন্ধ্যার আগে শেষ করতে হবে। এটাই ছিল এখানে মানে আওয়ামী লীগের নেতাকর্মীদের মাঝে এক প্রকার উৎসাহ দেখা যাচ্ছে, তারা স্লোগান দিচ্ছেন এবং সরকারের যে বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডগুলো আছে সেগুলো নিয়ে তারা সেই বিষয়গুলো স্লোগানে তুলে ধরছেন। এছাড়া এখানে আওয়ামী লীগের সহযোগী সংগঠন ছাড়াও আওয়ামী লীগের যে সকল সাংস্কৃতিক সংগঠন রয়েছে, যেমন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট সহ শেখ রাসেল শিশু সংসদ বা এই ধরনের যে সংগঠনগুলো আছে তারাও এখানে উপস্থিত হয়েছে। সোহেল, আপনাকে আরেকটু জানিয়ে রাখি যে আজকে এই সংগঠনকে ঘিরে রাজধানীতে যে সকল গাড়ি চলছে বা গণপরিবহন আমরা দেখতে পাচ্ছি সেগুলো এই পাশের গণপরিবহনগুলো মোটামুটি স্বাভাবিক রয়েছে। এখনো পর্যন্ত জনসমাবেশে ঠিক অতটা জনসমাগম হয়নি যার কারণে গাড়ি চলাচলে বিপত্তি থাকবে। এখানে গণপরিবহন থেকে শুরু করে সাধারণ পরিবহনগুলো রীতিমতো ঢিলেঢালাভাবেই চলছে। আর পুলিশকে আমরা দেখেছি যে একটু পরপর এই অংশগুলোকে প্রদক্ষিণ করতে র্যাবের টহল রয়েছে। র্যাব ছাড়াও আমরা দেখতে পাচ্ছি যে আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা এখানে সজাগ দৃষ্টি রাখছেন এবং তারা সতর্ক অবস্থায় রয়েছেন যাতে কোনো ধরনের সহিংসতা বা অপ্রীতিকর ঘটনার পরিস্থিতি যাতে তৈরি না হয়।